নমস্কার, নিউ বারাক নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শরীফুল। শুরুতেই এক নজরে আজকের সংবাদ শিরোনাম। অপহৃত মণিপুরি যুবতীকে উদ্ধারের দাবিতে কচুদরমে মশাল মিছিল। ঐতিহ্যবাহী বাসকান্দি দারুল উলুম মাদ্রাসার বার্ষিকে নামি জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠান সম্পন্ন। পুর নিগমের অন্তর্ভুক্তিতে আপত্তি গোসাইপুর দুর্গানগর এলাকার গ্রামসভায়। পুর নিগমে অন্তর্ভুক্তির বিরোধিতা দুধপাতিল এলাকার বাসিন্দাদের। পুর নিগমে অন্তর্ভুক্তিতে সরকারকে ধন্যবাদ লাসিং জিপির গ্রামসভায়। 21 মার্চের মধ্যে জল প্রকল্প চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বরখলার শেষশ্রী জিপির বাসিন্দাদের। উধারবন্দে অনুষ্ঠিত হল এক দিবসীয় যুগ প্রশিক্ষণ শিবির। আলামিন সিনিয়র সেকেন্ডারি ভর্তি পরীক্ষা 3 এপ্রিল। লামডিংয়ে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 2টি বসতবাড়ি। এবারে বিস্তারিত সংবাদ। অপহৃত মণিপুরি যুবতীকে উদ্ধারের দাবিতে কচুদরমে মশাল মিছিল মহিলা সংগঠন মৈরাপাইবি সহ অ্যাকশন কমিটির সদস্যদের। কচুদরম থানা এলাকার দক্ষিণ মোহনপুর বড়খালপাড় গ্রামের অপহৃত মণিপুরি যুবতী উদ্ধারের দাবিতে রবিবার কচুদরম থানার সামনে এক মশাল মিছিলের আয়োজন করে মণিপুরি মহিলা সংগঠন মৈরাপাইবি সহ অ্যাকশন কমিটির সদস্যরা। এদিনের মিছিলে বক্তব্য রাখতে গিয়ে মৈরাপাইবি সংগঠনের সদস্যরা বলেন, গত 2021 সনের 25শে ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন দক্ষিণ মোহনপুর বড়খালের পাড় গ্রামের মণিপুরি যুবতী। এ নিয়ে জিনাম উর্ফে জিয়ামুলকে অভিযুক্ত করে কচুদরম থানায় 26শে ডিসেম্বর পরিবারের পক্ষ থেকে নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করা হয়। কিন্তু আজ অবধি কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে উল্লেখ করে তারা যুবতীকে উদ্ধারের দাবি জানান। এদিন কচুদরম থানার ভারপ্রাপ্ত ওসি বিপুল বিশ্বাসের অনুপস্থিতিতে এএসআই রিন্টু আচার্য সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেন। বিষয়টি ওসিকে অবগত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন। আমরা হাতে তাকে আড়ি গেছে এই আড়ার সম্বন্ধে কচুদরম থানা মাঝে আমরা এফআইআর করিল, কোনো রেজাল্ট দিল না। আমরা মেয়ে আড়িছে, এখন আমরা মেয়ে পাওয়া দরকার। এখন আমরা মণিপুরী সংখ্যা জনসংখ্যা কম হয়েছে করিয়া থানায় কোনো অ্যাকশন লই না। এই ব্যাপারে আমরা এখন আরও ধর্ণা করা আইছি। আমরা গত 26 ডিসেম্বর আমাদের গ্রামে একজন মেয়ে প্রিয়ঙ্কা সিংহ মিসিং হয়েছে 25 ডিসেম্বর। তো ওনার আমরা এই আমাদের কচুদরম থানার মধ্যে এফআইআর করার পরে আজ দিন পর্যন্ত আমরা কোনো রিপ্লাই পাইনি, আমরা সঠিক কোনো রিপ্লাই পাইনি। যদি আমরা প্রিয়ঙ্কা সিংহকে যদি আমরা উদ্ধার করতে যদি পারি না যদি, তাহলে আমরা হয়তো রক্ত দিতে আমরা বাধ্য হইব, এবং আমরা যদি ফাঁসি যদি দেওয়া হয় যদি, তাহলে আমরা ফাঁসিটা কিন্তু আমরা সহ্য করবো। কিন্তু আমরা প্রিয়ঙ্কা সিংহ যেটা এটা উদ্ধার করতেই লাগে। ঐতিহ্যবাহী বাসকান্দি দারুল উলুম মাদ্রাসার বার্ষিক এনামি জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠানে জনজুয়ার। ঐতিহ্যবাহী বাসকান্দি দারুল উলুম মাদ্রাসার বার্ষিক এনামি জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠান সম্পন্ন হলো আজ। দস্তারবন্দি অনুষ্ঠানকে ঘিরে হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ রবিবার সকাল থেকেই বাসকান্দি মাদ্রাসায় সমবেত হতে থাকেন। রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বাসকান্দি মাদ্রাসা বাজার ও 37 নং জাতীয় সড়কে তিল ধারণের স্থান ছিল না। সকাল 10টায় দস্তারবন্দি অনুষ্ঠানের কার্যসূচি আরম্ভ হয়। পর্যায়ক্রমে অনুষ্ঠান শেষ হয় বিকেল 4:30। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার শেখুল জামিয়া মহতমিম তথা আমিরে শরীয়ত শেখ মৌলানা ইহাইয়া। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা শেখ মৌলানা কমর উদ্দিন। এছাড়াও বরাক, ব্রহ্মপুত্র উপত্যকার বহু ইসলামী পণ্ডিত ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পুর নিগমে অন্তর্ভুক্তিতে আপত্তি উঠল ঘোষাইপুর দুর্গানগর এলাকার গ্রামসভায়। আজ বিকাল 2টায় ঘোষাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েত এলাকার জনসাধারণের উপস্থিতিতে ঘোষাইপুর 5 মাইলে এক সভা অনুষ্ঠিত হয়।
প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভাপতি নাসির উদ্দিন বড়ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত জনসাধারণ ও গাঁও পঞ্চায়েত এলাকার ১০ জন গ্রুপ সদস্যরা এই এলাকাটি শিলচর পুরসভায় অন্তর্ভুক্তি না করার পক্ষে মত ব্যক্ত করেন। তারা বলেন, এই গাঁও পঞ্চায়েত এলাকাটি সম্পূর্ণ কৃষিজীবী, দরিদ্র, দিনমজুরি ও বন্যা কবলিত এলাকা, তাই এলাকাকে পুর নিগমের অন্তর্ভুক্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে উল্লেখ করেন বক্তারা। বিষয়টি নিয়ে সোমবার কাছাড়ের জেলা শাসককে এক স্মারকপত্র প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গাঁও পঞ্চায়েত সভাপতি নজরুল হোসেন বড়লস্কর, গাঁও পঞ্চায়েত সচিব নুরুল জামান লস্কর, নাসির উদ্দিন বড়ভূইয়া, মনিতন শর্মা, খসরুল ইসলাম বড়ভূইয়া, নাজিম উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ডিসি মহোদয় এবং সিও, পিডি এবং পঞ্চায়েত মন্ত্রী, সিএম সহ আমরা কপি দিতে বাধ্য হইলাম মঙ্গলবারে, এবং আগামী মঙ্গলবারে আমরা গণ আন্দোলন ডিসির অফিসের সামনে ধর্ণা দেওয়ার জন্য আজকে সিদ্ধান্ত গ্রহণ করলাম। আপনারা সবাই উপস্থিত হইবেন আগামী মঙ্গলবার 11টায়। এই কোন আমাদের জিপিতে যদি না ছাড়ে, জিপিতে না দে, তখন আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকি। শিলচর কুমিগ্রাম রোড যেটা, সেই রোড আমরা অবরোধ করবো যাতে আমাদের জিপি জিপিতে থাকে। সেই জন্য দুধপাতিলেও অনুষ্ঠিত হলো গ্রাম সভা। পুর নিগমে অন্তর্ভুক্তির বিরোধিতা স্থানীয়দের। আজ দুধপাতিল মথুরাঘাটের এমই মাদ্রাসা প্রাঙ্গণে কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের আদেশ অনুযায়ী সকাল 9টায় এক গাঁও সভা অনুষ্ঠিত হয়। গাঁও সভায় দুধপাতিল ষষ্ঠ খণ্ড, দুধপাতিল সপ্তম ও বড় দুধপাতিল গ্রান্টের হাজারেরও বেশি জনসাধারণ উপস্থিত হয়ে শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনে অন্তর্ভুক্তির বিরোধিতা করে বক্তব্য রাখেন। এতে বক্তব্য রাখতে গিয়ে গ্রামের বেশিরভাগ লোক দিনমজুর বলে উল্লেখ করেন তারা। তারা আরও বলেন, এই এলাকায় কয়েকটি চা বাগান রয়েছে। শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই এলাকা অন্তর্ভুক্তি হলে চা শ্রমিকদের দুর্দশার কিনারা থাকবে না বলে বক্তারা উল্লেখ করেন। আজকে কিছুদিন থেকে হঠাৎ করে শোনা গিয়েছে যে আমরা কর্পোরেশনে চলে যাচ্ছি। দুধপাতিল 5, 6, 7 এবং গ্রাম আজকে আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আমরা এখনো জক্কা ধরার মানুষ। আমাদের দুধপাতিল জিপিতে প্রায় 2400 জক্কা আছে। আজকে আমরা জক্কা শ্রেণীর মানুষ কিভাবে আমরা কর্পোরেশনে যেতে পারি? আমরা বিপিএল কোটার মানুষ, আমরা খাদ্য সুরক্ষা থেকে চাল পাই। আমরা জিপিতে এখনো জিপি ট্যাগ দিতে পারি না। হাউস ট্যাগ দিতে গেলে আমাদের হিমশিম খেতে হয়। আমরা কর্পোরেশনে কেমন যাব? তাই আমি সবার কাছে অনুরোধ রাখছি যে আমরা কর্পোরেশন চাই না। যদি আমাদেরকে কর্পোরেশন নিতে চায়, আগে আমাদেরকে ডেভেলপ করা হোক, যা শিলচরের সঙ্গে যাতায়াতের রোড ব্যবস্থা করা হোক, ভালো পানীয় জলের ব্যবস্থা করা হোক। কারণ আমরা এখন যে জল পাবো পেয়েছি থেকে এটা ট্যাক্স দিতে হবে। এদিকে লার্সিং জিপির গ্রাম সভায় বিপরীত চিত্র। পুর নিগমে অন্তর্ভুক্তিতে সরকারকে ধন্যবাদ স্থানীয়দের। কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের আদেশে উধারবন বিধানসভা কেন্দ্রের লার্সিং গাঁও পঞ্চায়েতের অন্তর্গত লাঠিগ্রাম এলাকা শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনে অন্তর্ভুক্তি বা বহির্ভূতকরণ সম্বন্ধে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করার জন্য লাঠিগ্রাম এমই মাদ্রাসাতে এক গাঁও সভার আয়োজন করা হয়। লার্সিং গাঁও পঞ্চায়েতের জিপি সচিব অঞ্জন ধরের পৌরোহিত্যে গাঁও সভাতে লাঠিগ্রাম এলাকার বিভিন্ন বক্তারা বক্তব্য রাখতে গিয়ে লাঠিগ্রাম এলাকাকে শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনে অন্তর্ভুক্তি করার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান। যদি সরকার চায় মিউনিসিপ্যাল কর্পোরেশনে অন্তর্ভুক্ত করতে, তাহলে তাদের কোনো ধরনের অসুবিধা নেই বলে উল্লেখ করেন বক্তারা। সভায় বক্তব্য রাখেন এপি সদস্য সুয়েল আহমেদ লস্কর, জিপি সভানেত্রী আলপিজুল লস্কর, গ্রুপ সদস্য বাহারুল হক, ডাক্তার এস রহমান,
রাজেন পুরকায়স্থ রোহিত সিং সহ অন্যান্যরা। লাঠিগ্রাম গাঁও পঞ্চায়েতের যেটা মিটিং, সেটা আমাদের কর্পোরেশনের জন্য যেটা মিটিং হয়েছে, তো সেটার উভয় পক্ষেতে আমরা জিনিসটা বুঝিয়ে বললাম। তো বেশিরভাগ মানুষ এই পক্ষে যে আমাদের গাঁয়ের গ্রামের উন্নতি হবে সেটাই আমাদের জন্য ভালো, আমরা যদি একটু কষ্টও করে নিই সেটাতে কোনো অসুবিধা কিন্তু নেই, ভবিষ্যতে আমাদের গাঁওটাও উন্নত হবে, আমাদের ছেলে মেয়েলোকে চাকরি পাবে, সেটাই আমাদের জন্য বড় জিনিস। পানীয় জলের অভাবে দুর্ভোগের শিকার বরখলার শ্রেষ্ঠজীবীর বাসিন্দারা। 21 মার্চের মধ্যে জল সরবরাহ প্রকল্প চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। 21 মার্চের মধ্যে যদি জল সরবরাহ প্রকল্প চালু না হয় তবে বরখলার বৃহত্তম শ্রেষ্ঠজীবীতে তীব্র গণ আন্দোলন গড়ে তুলবেন এলাকাবাসীরা। এক সাংবাদিক সম্মেলন ডেকে এমনই হুমকি দিলেন পুরন্দরপুর এলাকার স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, বরখলা বিধানসভা এলাকায় পুরন্দরপুর স্থানীয় জল প্রকল্পটি প্রথমে নির্মাণ করা হয়েছিল। গত 6-7 বছর থেকে প্রকল্পের সম্পাদকের দুর্নীতি, স্বেচ্ছাচারী ও ব্যর্থতার ফলে এই প্রকল্প ধীরে ধীরে অকেজো হয়ে পড়ে। এতে সহযোগিতা করে গেছে পিএইচই বিভাগ বলে অভিযোগ করেন তারা। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পার্শ্ববর্তী 4-5টি গ্রামের মানুষ। বর্তমানে জল সরবরাহটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে বলে উল্লেখ করেন তারা। জেলা প্রশাসনের কড়া নজরদারিতে বিভাগ যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তবে আগামী দিনে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন এলাকার জনগণ। সময় দিয়েছিল আজ 3 মাস অতিক্রান্ত, গত 7-3-2022 ইংরেজিত আমরা আবার ডিপার্টমেন্টে গেছি, গিয়া এক্সিকিউট ইঞ্জিনিয়ারটা পাইছি না যদিও, কিন্তু আমরা এসডিও স্যার আসলা যেই সম্মুখে আমরা একটা মেমোরান্ডাম দিছি, যে মেমোরান্ডামের মধ্যে 15 দিনের সময়সীমা দেওয়া হয়েছে, যদি এই 15 দিনের মধ্যে এই শোচনীয় অবস্থার মধ্যে যদি আমাদের জল বিশুদ্ধ জলের সমস্যাটা যদি সমাধান না করা হয় তাহলে আমরা যে দীর্ঘ মেয়াদ যেটা আছে মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এমন ভয়াবহ আন্দোলন করব যেটা আসাম সরকার টনক নড়ে, এবং এখানে যদি কোনো অঘটন ঘটে এটার লাগে সম্পূর্ণ বিভাগে আধিকারিক দায়ী থাকবা। আমরা লোকেল এমএলএরও আমরা এটার ব্যাপারে ইনফর্ম করছি, বা অন্যান্য যতটুকু নিয়ম নীতির মধ্যে আমরা গণতান্ত্রিক পদ্ধতি যারা যারা ইনফর্ম করার আমরা সবই করছি, আমাদের কাছে বিশেষ বিবরণ আছে, এবং সময় সাপেক্ষে যদি এটার প্রয়োজন হয় আমরা এটা তুলিয়া ধরব। গতকালকে একটা মিটিং হয়েছে আমাদের এখানে এক সেক্রেটারি দুর্নীতি 6-7 বছর এখানে যে স্কিমটা চালাইছে, ওয়ান ম্যান আর্মি হিসাবে কারো সঙ্গে কোনো যোগাযোগ নাই, 35-40টা হাউস কানেকশন দেওয়া হয়েছে, ফের থেকে 1000-1200 যায় না যার কাছ থেকে নিচে, কিন্তু এটার কোনো হিসাব নাই। এমনকি এই যে জল প্রকল্পটা চালাইতে গিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে থেকে যে সাদা যেটা কালেকশন করা হয়েছে জল মানুষের ঘরে জল পান করার জন্য লাগিয়া, কিন্তু এটারও আমরা কোনো হিসাব পাইছি না। গতকালকে এইটা নিয়ে তুমুল যে পঞ্চায়েত আমাদের শ্রেষ্ঠজীবীর পঞ্চায়েত বানুভূষণ দাসের উপস্থিতিতে এলাকার জনগণের সম্মুখে এই এক সেক্রেটারি এটা স্বীকার করছে, তার অনেক বিরাট ভুল হয়েছে। ঈশান যুগ বিকাশের তত্ত্বাবধানে উধারবন সাংবাদিক মঞ্চ যুগশ্রী মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো এক দিবসীয় যোগ প্রশিক্ষণ শিবির। ঈশান যুগ বিকাশের তত্ত্বাবধানে উধারবন সাংবাদিক মঞ্চ ও যুগশ্রী মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় শনিবার উধারবন ব্লক অডিটোরিয়ামে সম্পন্ন হলো একদিনের বিশেষ যোগ প্রশিক্ষণ শিবির। এতে 50 জনেরও বেশি প্রশিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিন শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, শাস্ত্রীয় পণ্ডিত তথা সামাজিক সংগঠন বিবেক বাহিনীর প্রাণ পুরুষ ডক্টর সুখময় ভট্টাচার্য। তাছাড়া উপস্থিত ছিলেন সমিতা নাগ, বলাইনাথ, ভাস্বতী পাল, লিপিকা ভট্টাচার্য, অরূপা চক্রবর্তী, কল্যাণচন্দ্র ধর, ডক্টর অমিতাভ ভট্টাচার্য, কৌশিক চৌধুরী, সুকুমার নাথ, আনন্দ দাস সহ অন্যান্যরা। সন্ধ্যা 7টা পর্যন্ত চলা এই শিবিরে যোগের বিভিন্ন দিক নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এসে উপস্থিত করেছি আমাদের এই যোগ কর্মশালা
দেড় বাহিনীর মাধ্যমে প্রতি বছর বিভিন্ন এলাকাতে হয়ে থাকে, আমাদের শিলচরেরও হয়ে থাকে, আমাদের রংপুরের দুর্গার মহিলা আছে সেখানে প্রতি বছর হয়ে থাকে, এছাড়া করিমগঞ্জ হাইলাকান্দি এসব জায়গায় হয়ে থাকে। অসাধারণ লোকরা, এই যে আমি ধন্যবাদ জানাচ্ছি রাজশ্রী রাজ মহোদয়কে যে উনি একটা সুন্দর প্রোগ্রাম এখানে অর্গানাইজ করেছেন। আলামিন সিনিয়র সেকেন্ডারির ভর্তি পরীক্ষা 3 এপ্রিল, এবছরের মাধ্যমিক পড়ুয়ারা বসতে পারবেন পরীক্ষায়। আগামী 3 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বদরপুর আলামিন সিনিয়র সেকেন্ডারির ভর্তি পরীক্ষা। এই পরীক্ষায় সেরা 5 ছাত্রকে 5টি ট্যাবলেট পুরস্কার হিসেবে প্রদান করা হবে। আজ বদরপুরে আলামিন সিনিয়র সেকেন্ডারি স্কুলে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন আলামিন চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সম্পাদক মারুফ আহমেদ সদিয়াল, আলামিন সিনিয়র সেকেন্ডারি বিজ্ঞান বিভাগের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন এবং অঙ্ক বিভাগের অধ্যাপক সুলতান হোসেন। 3 এপ্রিল অনুষ্ঠিতব্য কমন এন্ট্রান্স টেস্ট থেকে আর্টস এবং কমার্সের মধ্য থেকে আরও 30 জন ছাত্রকে বাছাই করা হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, যাদের বিশেষভাবে গাইড করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পুক্ত করে তোলা হবে। পরীক্ষার্থীরা 3 এপ্রিল সকাল 10টায় রিপোর্টিং করতে হবে বদরপুর আলামিন সিনিয়র সেকেন্ডারিতে। 11টা থেকে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এই বাস প্রেস বার্তায় প্রথম কথা হচ্ছে আগামী 3 এপ্রিল 2022 ইংরাজি যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থান ছাত্রদেরকে এডুকেশনাল ট্যাবের মাধ্যমে পুরস্কৃত করা হবে ওই দিন ডিজিটাল বঙ্গবিজ্ঞান। সেই হিসাবে আপনারা জানেন বিগত 1994 ইংরাজি থেকে এই শিক্ষা ব্যবস্থায় ঘটনার বিবরণে জানা যায় বাবলু টাকুরিয়া নামের একজন লোকের ঘরে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে 2টি বাসগৃহে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক বাহিনী। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় 2টি বাসগৃহ। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ 3 লক্ষাধিক টাকা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। এদিকে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। যেহেতু কেন কে লাগিয়েছে আমি গম না পাবো, আমি তো এইখানে আছি, ইয়াত নাই নহয়। তারপিছত চাইছো যে এইখানে গৈ আছো, চাইছো যি লাগিছে কত লাগিছে না জানো। আর যে গম যদি আহিছে ফায়ারবিকার গাড়ি আহিছে, আমি আহি চাইছো যে চলিয়ে যাও। নাম কি মালিক? বাবুল ঠাকুরিয়া। বাবুল ঠাকুরিয়া। নিউ বরাক নিউজ এ পর্যন্তই। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। অপহৃত মণিপুরী যুবতীকে উদ্ধারের দাবিতে কচুদরমে মশাল মিছিল। ঐতিহ্যবাহী বাসকান্দি দারুল উলুম মাদ্রাসার বার্ষিক এনামী জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠান সম্পন্ন। পুর নিগমের অন্তর্ভুক্তিতে আপত্তি গোসাইপুর দুর্গানগর এলাকার গ্রামসভায়। পুর নিগমে অন্তর্ভুক্তির বিরোধিতা দুধপাতিল এলাকার বাসিন্দাদের। পুর নিগমে অন্তর্ভুক্তিতে সরকারকে ধন্যবাদ লাসিং জিপির গ্রামসভায়। 21 মার্চের মধ্যে জল প্রকল্প চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বরখলার শেষশ্রী জিপির বাসিন্দাদের। উধারবন্দে অনুষ্ঠিত হল 1 দিবসীয় যুগ প্রশিক্ষণ শিবির। আলামিন সিনিয়র সেকেন্ডারি ভর্তি পরীক্ষা 3 এপ্রিল। লামডিংয়ে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 2টি বসতবাড়ি।